ফাইনালি এসে গেছি সিনেমা হলে টিকিট এবার কাটতে হবে ফাঁকাই আছে ফাইনালি বাড়ি থেকে বের হতে পেরেছি এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার ভেতরে মনে হচ্ছে শুয়ে শুয়ে সিনেমা দেখা যাবে একদম আমার পেস্ট্রি খেতে ইচ্ছা করছে দেখা যাক কি করি আজকে রাতে একটু অভিনব খাওয়া দাওয়া আছে আমাদের মানে গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমি একটু বেরিয়েছি বৃহস্পতিবার দিন করে শ্রীয়ের পুজো থাকে তো সেই পুজোর ফুল আর মিষ্টি নিতে তারপরে যাচ্ছি ফুল মিষ্টিটা নিয়ে এসে বাড়িতে এসে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করবো আজকে প্ল্যান হচ্ছে দুপুরবেলা একটু সিনেমা দেখতে যাওয়ার অনেকদিন থেকেই ভাবছিলাম ওই তোমার সিনেমাটা যাবো বাবা বেবি সিনেমাটা দেখার জন্য তা সেই বাবা যখন অসুস্থ হয়েছিলো সেই সময় থেকে ভাবছিলাম তো সেই তারপর তো এত কিন্তু ঘটে গেল যাওয়া হয়নি তো আজকে ফাইনালি ভেবেছি যাবো আমাদের সামনেই যাবো দুপুরবেলা তারপর তো যাই সবার আগে এই জিনিসগুলো নিয়ে নিই পুজো টুজো সেরে তারপর তো যেতে হবে যেহেতু বৃহস্পতিবার ফুল মিষ্টিটা বলা আছে মানে ফুলটা বলা আছে ওগুলো নিয়ে আসি এসে তারপরে ব্রেকফাস্ট করে বাকি কাজকর্ম সারি আমার গতকালের ভিডিওটা এখন এডিট করা হয়নি তো যাই কাজগুলো সারি তারপরে আবার ব্যাক করছি থেকে নেব ফুল গুজিয়া দাও তো ওই 100 দাও না তো আমি এসে গেছি লোকাল থেকে মিষ্টি ফুল নিয়ে এসে ব্রেকফাস্টে বসে পড়েছি আমাদের আজকে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড বাটার আলু ভাজা আর অমলেট এটা খেতে আমার আবার খুব ভালো লাগে হ্যাঁ ভীষণই ভালো লাগে বাটারটা সবসময় দিই না একটু রয়ে গেছে বলে বাটারটা শেষ করতে হবে বলে করছি না আমি বাটার ছাড়াই খাই তো যাই হোক তা কিন্তু দিলে মানে ব্রেডের মধ্যে বাটারটা দিলে কিন্তু দারুণই লাগে খেতে না তো বললাম যাওয়ার প্ল্যান আছে সিনেমা দেখতে নেই কত দূর হয়ে সিনেমা টাইমটা পুরো আগে খুব এগিয়ে আছে দেখি আমি কতটা কাজকর্ম সেরে উঠতে পারি দুপুর বেলা ভিড় হবে গিয়েই কাটবো তাতে প্রায় আছে তো আমি বসে এতক্ষণ এডিটিংটা করছিলাম আগের দিনের ভিডিওটা আশা করি তোমরা এখন ওটা দেখে ফেলো যাও ওটা এডিটিংটাই করছিলাম সেটা কাজ শেষ করে এন্ডার করতে দিলাম তারপর তো যাবো চান করতে সিও দিকে রান্না করছে চান টানগুলো করে নিয়ে রেডি হতে হবে তাড়াতাড়ি কে বেরোতে হবে অলরেডি তোমার প্রায় 12টা বাজতে যায় তিনটের মধ্যে আমাদের বেরোতেই হবে তো এদিকে এখন এটা রেন্ডার চলছে এটা হতে সময় লাগবে এটাকে আপলোডে দিয়ে আমরা বেরিয়ে পড়বো পুজো করে এলাম খাবার দাবার সব রেডি করতে খাবো যে বলেছিলাম না আমরা একটুখানি বেরোবো মানে আর কি সিনেমাটা দেখতে যাবো তা দেখলাম মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে তাহলে যাওয়াটা যেতেই পারে তো চলো আগে আমি দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি এই দেখো ভাত উচ্ছে আলু ভাজা এটা হলো শিম বাটা এটা হলো মুসুর ডাল পেঁপে দিয়ে আলু দিয়ে সাঁতলানো আর তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তো এই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু তো ফাইনালি এসে গেছি সিনেমা হলে টিকিট এবার কাটতে হবে ফাঁকাই আছে ফাইনালি বাড়ি থেকে বের হতে পেরেছি এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার টাইমেই আছি চলে এসেছি সবার আগে টিকিটটা কেটে নিই হ্যাঁ টিকিটটা তোমায় সবাই বললো আমি অনলাইন কাটিনি এসে কাটবো বলে
পছন্দের সুইট এখন বলা বলি চলছে, মনে হয় পেয়ে যাবে, চাপ নেই। টিকিট টিকিট কেটে উপরটা চলে এসেছি, এসে দাঁড়িয়েছি, এখন বাকি আছে মিনিট দশেক মতন। সবচেয়ে বড় কথা আমরাই যে দেখবো মনে হচ্ছে, যাই হোক প্রায় দু বছর পর আমরা বোধহয় সিনেমা দেখতে আসি, মানে বিফোর করোনা সিনেমা দেখি, তারপরে সিনেমা দেখতে আসা নেই এই, তারপরে ফার্স্ট 2022 সালে, মানে 19 সালের পর 2022 না 20 সালে ঠিক লকডাউনের আগে দেখেছিলাম, 20 সালে শুরুতে দেখেছিলাম এই ওই আজকে সিনেমা যে টিকিটটা ওদের সিনেমা ছিল সে ব্রহ্মা জানে গোপা ওই কম্পিউটার ওই বাড়ি থেকে পুরো বেরোনো গেল না, পুরো সব তারপরেই লকডাউন হয়ে গেলো ঠিক, মানে 20 সালের মার্চ মাস আর ঠিক 22 সালে দু বছর পর। চলো ঢুকি দেখি, একদম মানে পুরো ফাঁকা, ভেতরে তো মনে হচ্ছে দেখা যাবে আর কি, শুয়েই বলবো। আমরা এসে গেছি ভেতরে, বসে পড়েছি, তোমার তো এক ঝলক দেখলাম পুরো ফাঁকা, গোটা না একটু বেশি গোটা 20 মিলিয়ন হবে হয়তো, যদি এখন অনেকেই ঢোকেনি ঢুকবে, হ্যাঁ তাহলেও মানে ম্যাক্সিমামটাই ফাঁকা। আর তোমরা যারা এদিকে থাকো এই হলটাও খুব একটা মারাত্মক বড় না, স্ক্রিনটাও ছোটো, মানে তুলনামূলক ছোটো, তবে চলে যায় সস্তায় পুষ্টি করে আর কি, এটা অন্যরকম ভালোই লাগছে অনেকদিন পর। অন্য জায়গাতে যেতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের টাইমের সাথে অ্যাডজাস্ট হলো না, ওটা তো শুরু হয়ে যাচ্ছে, চলো পরে দেখা হবে। One eternity later আমরা মুভি দেখে কমপ্লিট, কটা বাজে, কটা 20, খারাপটা মুভিটা মোটামুটি ভালো লেগেছে, তোমাদের মধ্যে যারা দেখেছো তারা তো জানোই, আর যারা রাখোনি তার জন্য বলছি দেখতে পারো, অন্যরকম ভালো লাগবে, ভালোই লাগলো, খারাপ না। এবারে আপাতত খুব খিদে পাচ্ছে, খেতে হবে, আর খুব একটা তো দেরিও হয়নি, সেরকম হলে নিয়ে একেবারে বাড়িতেই চলে যাবো, আর এখন এই মানে কোভিড এর পর থেকে না হাতটা ঠিক মতো ওয়াশ না করে রাস্তায় খেতেও খুব একটা ইচ্ছাও থাকে না, থেকে নেওয়া হয়ে গেছে পেস্ট্রি আর প্যাটিস, বাড়ি গিয়ে ওটাকে ভক্ষণ করতে হবে, সেখানে দাঁড়াচ্ছি না, আঙুর ভালো হবে, ছোট ছোট পেঁপে নেই, ছোট পেঁপে পেঁপে গুলো তো দেখতে ভালো না একদম, গুচ্ছের ক্যালোরি যত ঢপের জিনিস খেয়ে আপাতত জানিয়ে বসেছি, হঠাৎ করে কি পেস্ট্রি খাওয়ার বাই চাকলো। হঠাৎ করে সে দেখালো বাড়িতে বানানো কেক নিয়ে এসছে চকলেট কেক,
ওটা দেখি না হঠাৎ করে কিরিবাটটা মানে আমি বহুত দিন পর খেলাম আমি আর অভি বহুত দিন পর খেলাম বহুত দিন বলতে মানে লাস্ট মানে মেয়ের জন্মদিনে খেয়েছিলাম হ্যাঁ মেয়ের জন্মদিনে তাও তোমার ওটা এই পেস্ট্রি টাইপের কেক হ্যাঁ পেস্ট্রি তো না সেটা কিন্তু না ক্রিমটা ছিল না জন্মদিনের কেকটা তো আমার এক বান্ধবী করে দিয়েছিল যেন ওই কেকটা খুব ভালো ছিল মানে মি ওয়ামরের কেক তো জানো যারা খাও তারা তো জানো ভীষণ ক্রিমটা খুব বেশি থাকে কিন্তু ও যেটা বানিয়ে দিয়েছিল ভীষণ সুন্দর ছিল চকলেটই ছিল কিন্তু খুব সুন্দর ছিল খুবই ভালো ওই কেকটা একদম আলাদা মানে এই পেস্ট্রিটা বোধহয় বেশ অনেকদিন পরই খেলাম কবে খেয়েছিলাম লাস্ট আমার নিজেরও মনে নেই হ্যাঁ পেস্ট্রি কিন্তু আমি খেয়েছিলাম ওই না সেই আমার জন্মদিনে কিন্তু পেস্ট্রি খেয়েছিলাম একটা ওই জানুয়ারি মাসে ও হ্যাঁ হ্যাঁ জানুয়ারি মাসে পেস্ট্রি আনা হয়েছিল সেই বড় আনা হলো না করবে না করবে না করে সেই মেয়ের অনুরাধে বোধ হয় সেই রঙের ওটা এই চকো ডেলাইট আনা হয়েছিল বোধ হয় চকো ডেলাইট না চকো চিপস বাবা চকো চিপসই আনা হয়েছিল ওই একটাই ওই জন্মদিনে তাও দু মাস ধরো তাহলে জানুয়ারি থেকে এই তোমার দাও দু মাস পরেই খেলাম মানে খাই না বলতে গেলে তো টুকরো টুকরোই খাই তবে ওসবগুলো খাই না আমি নিয়মের জিনিস একটু কমই খাই খাই না খুব রেয়ার খাওয়া হয় মেয়ে টুকটাক তাও মেয়েকে দিয়েছি দিয়েছি এটা ফ্যাট হবে না হ্যাঁ ফ্যাট তো যা হওয়ার ওই লুচি পরোটাই হয়ে গেছে আমি মানে একই গলু পলু আরো বোধ হয় গলু পলু হয়েওছি আর কি বলবো ভালো একটু গলু পলু থাকা ভালো একদম আবার ইয়ে হয়ে গেলে ভালো লাগে না দেখতে মোটে যাই হোক আজকে রাতে একটু অভিনব খাওয়া দাওয়া আছে আমাদের মানে বাড়িতে খাওয়া দাওয়া অভিনব মানে বলছি বলছি মানে কি বলো তো অভিনব বলছে একটা কারণে মানে আজকে রুটিটা খাওয়া হবে হচ্ছে তোমার শিম বাটা পোস্ত বাটা আর একটা তোমার ওই পাঁচমিশালি তরকারি আমি করেছিলাম রুটি খাওয়াই যায় আর একটা জিনিস যেটা হয়েছে ডিম আনতে গিয়ে ডিম পেটে গেছে দুটো না একটা তো ওই জন্য বলেছি আর দুটো ডিম ওর মধ্যে দিয়ে একটুখানি ভাজা ভাজা ভুজিয়া টাইপের করে নেবো রাতে রুটি দিয়ে শিম বাটা পোস্ত বাটা এটা হচ্ছে অভিনব মানে পোস্ত বাটা এই দিয়ে তোমাকে সাধারণত ভাত খায় হ্যাঁ পোস্ত বাটা শিম বাটা ওই ভেঙে যাওয়া ডিমের ভুজিয়া আর ওই চচ্চড়িটা চচ্চড়িটা খেয়ে নিতে হবে না চচ্চড়ি মতো ভেঙে যাওয়া ডিমটা একটা সাথে একটু দুটো ঢুকিয়ে দেবো আর চচ্চড়িটা মানে চচ্চড়ি মানে ওই যেটা করে রেখেছিলাম মিক্স সবজিটা ওটাকে রুটি দিয়ে খাবো বলেই করা ছিল তো ওটা তো নিয়ে নেবই মোটামুটি যাই মানে অভিনবই বলতে গেলে কারণ পোস্ত বাটা দিয়ে আর রুটিটা মনে হয় আমার মনে হয় তো আর কেউ খেয়েছে বলে আমি জানি না যাই না খেতেও পারে কেউ কিন্তু ও মানে একটা অভিনব খাওয়া আমার কাছে একটা ব্যাপারটা ইউনিক লাগছে তো যাই হোক সবগুলো হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি দেখো আমাদের অভিনব খাওয়া দাওয়া এই দেখো শিম বাটা এটা একটা মিক্সড সবজি এটা তো ভুজিয়া ফেটে যাওয়া ডিমের ফেটে যাওয়া ডিমের এই দেখো পোস্ত বাটা এইগুলো দিয়ে তাও খাওয়া যায় এইটা মানে আমার যাই হোক এই হচ্ছে আমাদের ডিনারের ব্যবস্থাপনা আমরা এবার খেতে বসবো তো দেখে নিলে ডিনার অভিনব ডিনার এবার আমরা খেয়ে নি খাওয়ার আগে ভিডিওটা শেষই করে দিই খাওয়া তো দেখানো হয়েই গেছে তা এই তো মোটামুটি ছিল আজকে আমাদের সারাদিনের সিনেমা দেখা হ্যাঁ গুচ্ছের পেস্ট্রি ভুলভাল জিনিস খাওয়া রাত্রিবেলা অভিনব সারাদিন সব মিলে মোটামুটি এটা ভালোই গেল যাই হোক এই তো ছিল মোটামুটি আজকে আমাদের সারাদিনের জীবনযাত্রা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব করো আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনের অলটাকে প্রেস করে দিও তাহলে যখনই নতুন নতুন ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টিল দেন টাটা Good night. Ta-da! Good night!